ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড রুকশনাল ফুড এসআই 2018 নন জয়নিং লিস্ট নিয়ে আলোচনা হবে সব, এবং এই যে নন জয়নিং লিস্ট সেটা আসার সম্ভাবনা কতটা রয়েছে এবং কবে আসবে এই নিয়েও কিন্তু আলোচনা করব। যারা নতুন দেখছো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দাও, কারণ যখনই আমরা ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। ফুড এসআই 2018 জয়নিং কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছু পদ এখনও পর্যন্ত খালি রয়েছে। তার কারণ হচ্ছে কিছুজন আছে যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, হয়তো তারা অন্য কোনো চাকরি পেয়ে গেছে কিংবা অন্য কিছু করছে যার ফলে তারা এখনও জয়েন করেনি, সেই পদগুলো কিন্তু ফাঁকাই রয়েছে। তাই পিএসসির তরফ থেকে আমাদের আপডেট এসেছে যে সেই শূন্য পদগুলোতে আবারও নিয়োগ করা হবে, নন জয়নিং লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। সেই নন জয়নিং লিস্টে কাদের কাদের নাম থাকবে সেটা তো এখন থেকে বলা পসিবল নয়, কিন্তু তোমাদেরকে একটা জানিয়ে দিতে পারি যে যাদের কাট অফ 0.1, 0.5 কিংবা একের মধ্যে পার্থক্য হয়েছে এরকম সম্ভাবনা কম, কিন্তু পয়েন্টে পার্থক্য যারা আছো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে এই যে নন জয়নিং লিস্ট প্রকাশিত কবে হবে সেটা যদি জানতে চাইছো তাহলে তোমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে। নভেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ, আর নভেম্বর মাসেই তোমাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো যে এই সপ্তাহে আসতে পারে। ঠিক আছে, আজকে 31 অক্টোবর, কালকে এই সপ্তাহের মধ্যে পরের সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নন জয়নিং লিস্ট আসার সম্ভাবনার তারিখটা। ঠিক আছে, একটা সম্ভাব্য ডেট আমি তোমাদেরকে বলে দেবো। আর যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি, কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিয়ে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। প্রি পিডিএফ নোটস, প্রি মক টেস্ট, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি এই টেলিগ্রামে করানো হয়। আর নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নতুন পরীক্ষা তোমাদের জানুয়ারির 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। যদি নতুন পরীক্ষা ফুড এসএনের প্রস্তুতি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, অথবা পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস এই দুটোকে কম্বাইন করে আমরা একটা ব্যাচ তৈরি করছি, সেই জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো এই